ধামরাই ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের নবগঠিত মন্দির ও রথোৎসব উদযাপন পরিষদ ও 11টি উপ কমিউনিটি আসন্ন রথোৎসব উপলক্ষে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য, আগামী 4 জুলাই 2019 রোজ বৃহস্পতিবার প্রথম রথটান, উল্টো রথটান 12 জুলাই রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। উক্ত রথ উৎসবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী মহোদয় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অতিথি করার জন্য কমিটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন দেশ থেকে, যেমন ভারত, নেপাল, ভুটান থেকে সনাতন ধর্মাবলম্বীর লোকজন রথ উৎসবে অংশগ্রহণ করে থাকেন। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাই উপজেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নবগঠিত শ্রী শ্রী যশোমাধব দেবের রথোৎসব উদযাপন পরিষদ সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস, সহ সভাপতি ডক্টর অজিত কুমার মজুমদার। সনাতন ধর্ম বলি, আমি জানি হচ্ছে আপনাদের সবচাইতে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা, তারপরে এই রথ উৎসবটা। এই রথ উৎসবটা আপনি সম্পর্কে একটু কিছু বলেন। রথ উৎসব হলো 4ই জুলাই, এই প্রথম রথ হলো 4ই জুলাই প্রথম রথ যাবে আমি জানি আপনাদের রথ উৎসবে বিভিন্ন মন্ত্রী পর্যায়ে ভালো ভালো লোক হচ্ছে অংশগ্রহণ করে, এবং কি আমি জানি হচ্ছে বিভিন্ন আমাদের বাংলাদেশের বাইরে থেকেও ভারত থেকে নেপাল থেকে লোক আছে। যাই হোক, তাহলে আপনারা হচ্ছে রথ উৎসব করতে যাচ্ছেন চৌঠা জুলাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের রথ উৎসবের শুভকামনা। তথ্য ভিডিও চিত্রে ঢাকা জেলার প্রতিনিধি জুয়েল মোল্লা।